ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চাপ কাটিয়ে দুর্দান্ত ব্যাটিংয়ের পর অসাধারণ বলিং জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দাপুর দেখিয়ে জয় তুলে নিয়েছে টাইগাররা বিশাল জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে এদিন জিম্বাবুয়েকে একশো পঞ্চান্ন রানে পরাজিত করেছে বাংলাদেশ দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে যাওয়া বাংলাদেশ নির্ধারিত পঞ্চাশ ওভারে তুলেছে উইকেট হারিয়ে রান শুরুর ব্যাটিং কাটিয়ে নয় লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা দলের হয়ে আজ দুর্দান্ত সেঞ্চুরি করেছেন লিটন একশো চোদ্দ বলে একশো দুই রানের ইনিংস খেলেছেন এই ওপেনার এছাড়া আফিফের পঁয়তাল্লিশ মাহমুদুল্লাহ রিয়াদের তেত্রিশ রানে ভর করে দুইশত ছিয়াত্তর রানের বিশ্বাস সংগ্রহ পায় বাংলাদেশ জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল দুইশত সাতাত্তর রান ব্যাটসম্যানদের দারুণভাবে দায়িত্ব পালনের পর দলকে জয় এনে দেওয়ার দায়িত্ব পড়েছিল বলারদের উপরে বোলাররাও নিজেদের কাজ করেছে ঠিকঠাক মতে বিশাল টার্গেট দেওয়ার পর টাইগার বোলারদের বলিং তপের মুখে পড়েছিল জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা রানের চাপায় পড়া জিম্বাবুয়ে ঘুরে দাঁড়াতে পারেনি টাইগার বলারদের সামনে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান বিশ্বাসেরা অলরাউন্ডার আজ পেয়েছেন পাঁচটি উইকেট নয় দশমিক পাঁচ ওভার বোলিং করে সাকিব আল হাসান তিন ম্যাডেন ত্রিশ রান দিয়ে তুলে নিয়েছেন পাঁচ উইকেট তিন দশমিক শূন্য পাঁচ ইকোনমি রেটে বলিং করেছেন সাকিব এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিন আহমেদ শরিফুল পেয়েছেন একটি করে উইকেট সব মিলিয়ে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই জিম্বাবুয়ের ওপর আধিপত্য দেখিয়ে জয় তুলে নিয়েছে টাইগাররা দুর্দান্ত পারফরম্যান্সের ফল হিসাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে একশত রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ